হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা আজকে একটা সারপ্রাইজিং ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমার মামাকে সারপ্রাইজ দিবে। আর কি সারপ্রাইজ দিবে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো রেডি শেডি হয়ে মা বলেছিল সকালবেলা উঠে যে তাড়াতাড়ি রেডি হও, আমি বাইরে যাব তোকে নিয়ে। সাথে আমার ভাইও ছিল। তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিলাম। আমার রেডি হতে জাস্ট 10 মিনিট টাইম লেগেছিল, যেহেতু সারপ্রাইজের কথা শুনেছি। সারপ্রাইজটা হচ্ছে মা আমাকে মেলায় নিয়ে আসছে, আর সেই হচ্ছে আমাকে এত সুন্দর সুন্দর ফ্রেম আগেরবার আমি দেখে গিয়েছিলাম, তো এবার হচ্ছে সে আমাকে ফ্রেমটা সারপ্রাইজ দিয়েছে। অ্যান্ড আমি তাকে বলছি থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, অনেক দিন আগে থেকে পছন্দ হয়েছিল। আমি এর আগেও দুইবার মেলাতে আসছি, যারা আমার আগের ভ্লগগুলো দেখেছেন তার অবশ্যই জানেন। এই যে এই ফ্রেমগুলোর মধ্যে থেকে আমার একটা পছন্দ হয়েছিল, সেটাই আজকে আমাকে মা সারপ্রাইজ দিয়েছে। অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, যেহেতু মা সারপ্রাইজ দিয়েছে বলে আমি ভাবতে পারিনি যে মা আজকে এইটার জন্য আমাকে মেলায় নিয়ে যাবে আবারও। তারপর হচ্ছে এখানে বলতেছিল আর কোনো কিছু পছন্দ আছে কিনা দেখার জন্য। পরে হচ্ছে আমি এই বাটিগুলো দেখছিলাম কত টাকা করে বলে, পরে হচ্ছে দামাদামি মিলে নেই যার জন্য আর নেওয়া হয় নাই। পরে হচ্ছে অ্যালার্ম ক্লক দেখছিলাম যে কত, পরে হচ্ছে এখান থেকে আমাকে কিউট একটা অ্যালার্ম ক্লক দেয়। এরপর হচ্ছে আমার প্রচুর পরিমাণে ভেলপুরি খাইতে মন চাচ্ছিল, আর দৌড় দিয়ে হচ্ছে ভেলপুরি মামার কাছে চলে গেলাম। সে কিন্তু অনেক মজা করে বানাই দেয়, আর অনেক ঝাল থাকে যেহেতু। আবার একটা শরবতও খাইছিলাম, মানে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে তো আমি মহা খুশি। তো আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। টাটা। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মা কি সারপ্রাইজ দিল সেটা দেখে যাবেন না? মা এত সুন্দর একটা ওয়াল ম্যাট সারপ্রাইজ করেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এটা দেখতে এতটাই সুন্দর ছিল, ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না। সো আজকের মতো টাটা।